সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে উপস্থিত হয়েছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি বিষয় নিয়ে, অর্থাৎ আজকে আলোচনা করছি মাদ্রাসার এমপিও শিটে পদবি ও বিষয় সংযোজন অথবা সংশোধনের নিমিত্ত মাদ্রাসাভিত্তিক আবেদন দ্রুত প্রেরণ প্রসঙ্গে। অর্থাৎ বিষয় শুনেই আমরা বুঝতে পারছি যে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানুয়ারি মাসের 23 তারিখে, অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের 23 তারিখে একটি আদেশ জারি করে, যে আদেশটি ছিল মাদ্রাসার এমপিও শিটে বিষয় এবং পদবি সংক্রান্ত যে সকল ভুল আছে সে ভুলগুলো সংশোধনের জন্য মাদ্রাসা ভিত্তিক অর্থাৎ সুপারিনটেনডেন্ট অথবা প্রিন্সিপালের মাধ্যমে জেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার অথবা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে সকল শিক্ষক কর্মচারীর পদবি এবং বিষয়ের বহুল সংশোধনের জন্য একই সাথে একই ফাইলে প্রেরণের জন্য বলা হয়েছিল। কিন্তু বেশিরভাগ মাদ্রাসা তাদের উপর অর্পিত এই কাজটি করেনি, অর্থাৎ মাদ্রাসার এমপিও শিট পরিবর্তনের জন্য বা এমপিও শিটের সংশোধনের জন্য তথ্যাদি বা ডকুমেন্ট অথবা কাগজপত্রাদি প্রেরণ করেনি। তাই 24 সেপ্টেম্বর 2022 তারিখে মাদ্রাসা অধিদপ্তর আবারও একটি আদেশ জারি করেছে, যে মাদ্রাসার এমপিও শিটে পদবী ও বিষয় সংযোজন অথবা সংশোধনের নিমিত্ত মাদ্রাসা ভিত্তিক আবেদন দ্রুত প্রেরণ প্রসঙ্গে। অর্থাৎ ব্যক্তিগতভাবে বা গুচ্ছভাবে আবেদন প্রেরণ না করে মাদ্রাসা ভিত্তিক সকলের আবেদন একত্রিত করে সকলের ভুল পদবি এবং বিষয়ের ভিত্তিক ভুল, যেমন অনেকের পদবিতে ভুল আছে আবার অনেকের বিষয়ভিত্তিক ভুল আছে, এই ভুলগুলো কিভাবে সংশোধন হবে সে অনুযায়ী পাঠাতে হবে। তো আজকের এই আলোচনার মধ্যে আমরা পাবো যে কী কী কাগজপত্র পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে এবং কেন পাঠাতে হবে ইত্যাদি বিষয়। মাদ্রাসার এমপিও শিটে পদবি ও বিষয় সংযোজন অথবা সংশোধনের নিমিত্ত মাদ্রাসাভিত্তিক আবেদন দ্রুত প্রেরণ প্রসঙ্গে, আমি বিষয়টি আবার বলছি, মাদ্রাসার এমপিও শিটে পদবি ও বিষয় সংযোজন অথবা সংশোধনের নিমিত্ত মাদ্রাসা ভিত্তিক আবেদন দ্রুত প্রেরণ প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত মাদ্রাসাসমূহের এমপিও শিট পর্যালোচনায় দেখা যায় অধিকাংশ শিক্ষক কর্মচারীর পদবি ও বিষয় উল্লেখ নেই। লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন মাদ্রাসা থেকে এমপিও শিটের পদবি ও বিষয়বিহীন সকল শিক্ষক বা কর্মচারীর আবেদন একত্রে প্রেরণ না করে ভিন্ন ভিন্নভাবে পদবি ও বিষয় সংযোজন অথবা সংশোধনের আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়, যা অনভিপ্রেত। ফলে একই মাদ্রাসার ভিন্ন ভিন্ন সময়ে দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করতে একদিকে সময়ের অপচয় হয়, অন্যদিকে এমপিও শিটের পদবি ও বিষয়বিহীন সকল শিক্ষক কর্মচারীর সংযোজন বা সংশোধনের আবেদন একত্রে দাখিল অথবা অগ্রায়ণ
না হওয়ায় সংশ্লিষ্ট মাদ্রাসার বিষয়ভিত্তিক পদ অথবা পদবীর প্রাপ্যতা নির্ধারণ, নিয়োগ যাচাই, এমপিওভুক্তি ও অন্যান্য তথ্যাদি নিশ্চিতকরণ পূর্বক আবেদন নিষ্পত্তিতে জটিলতার সৃষ্টি হয়। উল্লেখ্য, NCTB প্রণীত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিটি মাদ্রাসার শিক্ষকদের পদবি ও বিষয় নির্ধারণের প্রয়োজনীয়তা রয়েছে। ইতিপূর্বে অত্র অধিদপ্তরের অর্থাৎ 13/1/2022 তারিখের স্মারকে মাদ্রাসাভিত্তিক সকল শিক্ষক কর্মচারীর পদবি ও বিষয় সংযোজন অথবা সংশোধনের আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু মাত্র অল্প কিছু মাদ্রাসা থেকে আবেদন দাখিল করা হয়েছে। ফলে সকল মাদ্রাসার এমপিও সিটের পদবি ও বিষয় হালনাগাদ করা সম্ভবপর হচ্ছে না। পদবি ও বিষয় সংশোধনের আবেদন সহজে নিষ্পত্তির লক্ষ্যে জনবল কাঠামো অনুযায়ী প্রাপ্যতা এবং শিক্ষা সনদের ভিত্তিতে পদবি ও বিষয় নির্ধারণ পূর্বক মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীর স্বাক্ষরযুক্ত সর্বশেষ এমপিও সিটের অনুরূপ কপি গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির রেজুলেশনের সুপারিশ সহ প্রেরণ করতে হবে। উল্লেখ্য যে পদবি ও বিষয় সংশোধনের আবেদনের ক্ষেত্রে সর্বশেষ এমপিও সিটের পদবি কলাম 1 ও বিষয় কলাম 4 ব্যতিরেকে অন্যান্য কলাম অপরিবর্তিত রাখতে হবে। এমতাবস্থায় এমপিওভুক্ত মাদ্রাসাসমূহের এমপিও সিটে শিক্ষক ও কর্মচারীদের পদবি ও বিষয় সংযোজন অথবা সংশোধনের নিমিত্ত সংশ্লিষ্ট পদ ও বিষয়ে পত্রিকার বিজ্ঞপ্তির কপি, নিয়োগ বোর্ডের সুপারিশ ও ফলাফল শীট, গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির অনুমোদন, নিয়োগপত্র, যোগদানপত্র, পদবি ও বিষয় সংশ্লিষ্ট একাডেমিক ও পেশাগত সনদ, মাদ্রাসার হালনাগাদ শিক্ষক কর্মচারীর তালিকা ও বেতন বিলের কপি, সংশোধন বিষয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজুলেশন, প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র অথবা ডকুমেন্ট যথাযথ সত্যায়নপূর্বক এমপিও সিটের পদবি ও বিষয় বিহীন সকল শিক্ষক কর্মচারীর পদবি ও বিষয় সংযোজন অথবা সংশোধনের আবেদন একত্রে জেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য পুনরায় অনুরোধ করা হলো। মাদ্রাসা শিক্ষার স্বার্থে বিষয়টি অতীব জরুরি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।